সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবীকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী রসুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী তো আল্লাহর সাথে ওনাকে নাম লেখা কোন যুক্তি হইতে পারবে না যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা রসুল সৃষ্টি সৃষ্টিজীবনী মানুষ উনি বসর ওনার নাম কেন লেখা হবে রসুল বলেছেন আমাকে যেটা বহার শুরুদের আসে এসেছে রসুল বলেন তোমরা অতিরিক্ত আমার অতিরিক্ত প্রশংসা করো না যেভাবে ইহুদিরা ঈসাইবিন মারিয়াম আলী সালামকে নিয়ে করেছে আমি কেবল আল্লাহর বন্দা অতএব তোমরা বলো আমি আল্লাহর বন্দা ও রসুল হানি শ্রী বহারীসে এসেছে ইহানি শ্রী বহারী রসুলের ভিতরে এসেছে কাজে আল্লাহ মুহম্মদ না লেখা লাইল মহম্মদ রসুল কিছু লেখা দরকার নেই মসজিদ এগুলা যদি লেখা হয় মানুষের সালাতের ভিতরে খুশি হবে না মানুষ ওইদিকে দিকে তাকাই থাকবে লাল মোহাম্মদুল লেখা দেখি পড়বে এটা সর্ব সার যুগে ছিল না এ সমস্ত মসজিদের লেখা এগুলা এই খ্রিস্টান গির জাহিদের ভিতরে এগুলা এ সমস্ত প্রভাব আছে এরা এগুলা লেখে মুসলমানদের এবার রাখা উচিত না শেখ সোলা ওসহ ইসলামিক স্কলার হুম উনি বর্তমান করেছেন বলেছেন বলতে পারেন বিভিন্ন দেশে মসজিদ লেখা হয় লেখা এটা কোনো দরিল না এবার বিভিন্ন দেশে এমনকি বিভিন্ন জায়গায় মানুষের মসজিদের ভিতরে এইভাবে লেখে আল্লাহ মোহাম্মদ একসাদ লেখে কালিমা শাহাদ লেখে লাল লেখে এটা নাই এটা ফরিহার করা উচিত যদি যেখানে লেখা হয়ে গেছে সেগুলা অসুবিধা নেই কোথাও কোথাও নতুন মসজিদ নির্মাণ করা হয় সেখানে এই সমস্ত গুলা লেখাতে ফরিহার উচিত পর বাইরে লেখা দিতে ডুকার মানুষের স্মরণের জন্য বিসমিল্লাহামসুল্লাহ আল্লাহম ফির্লি দুদলি দৌড়া ফাদলি লেখা